সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজা সিদ্দিকী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে শেয়ার করছি টক দই। আসছে কোরবানির ঈদে, রান্নার প্রয়োজনে কিন্তু আমাদের টক দই ব্যবহার করতে হয়, মানে টক দইটা আমাদের খুবই দরকার হয়। তাই আজকে আমি শেয়ার করব, যারা দই একদমই বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই দইটা বানিয়ে নিতে পারেন, একদম সহজ একটা রেসিপি। আমি এখানে একটা পাতিলে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, মানে গরুর দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ 1 লিটার। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। আর আমরা কিন্তু দই তৈরি করলে অনেক সময় দুধ জাল করে ঘন করে নেই, তবে এই দইটা, এই ঠক দইটা যেভাবে তৈরি করব এতে কিন্তু জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দুধে বলক চলে আসছে, যখন এরকম করে বলক চলে আসবে তখন কিন্তু আর জাল করতে হবে না। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে এবার বন্ধ করে দিয়ে এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিব। দই বসাতে গেলে যতটুকু গরম থাকার দরকার, মানে কুসুম গরম, এই অবস্থায় দুধটাকে আনতে হবে। এই যে এভাবে করে দুইবার দুইটা বলক তুলে নিলাম। দুইটা বলক আসার পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর চলে এলাম। এই যে দুধে কিন্তু আঙ্গুল চুবানো যাচ্ছে, মানে কুসুম গরম অবস্থায় আছে। এই পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। আমি এখানে 1/4 কাপ টক দই চালনিতে রেখে দিয়েছিলাম পানিটা জোড়ানোর জন্য। এই যে দেখুন, বেশ খানিকটা কিন্তু পানি মানে বের হয়েছে। এখন এই পানি ছাড়ানো টক দইটা কিন্তু এখানে 1/2 কাপের মতো আছে। এখানে সম্পূর্ণ টক দইটাই আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে দই আর দুধটাকে মিশিয়ে নিতে হবে। এরকম একটা হুইক্স নিয়েছি, এই হুইক্সের সাহায্যে ভালো করে দুধ আর দইটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। একসময় দেখতে পাবেন বেশ কিছুক্ষণ এভাবে হুইজ দিয়ে নাড়াচাড়ার পর দুধের উপর এরকম মানে বাবল আসবে। দইটা কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন এর উপরে এরকম পরিষ্কার ভালো একটা মোটা তোয়ালি দিয়ে দিলাম। এ তোয়ালি দিয়ে দেওয়ার উপরে আমি এই যে পাতিলের যে ঢাকনা, এই ঢাকনাটা ভালো করে দিয়ে বন্ধ করে দিয়েছি। আর আমি কিন্তু যে পাতিলে দুধ বলক তুলেছি এই পাতিলে দইটা আজকে জমিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে ভালো করে চেপে ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি। এখন একটা গরম জায়গায় রেখে দিলেই হবে। আমি একদিকে একটা কম্বল, এই যে পাতলা একটা কম্বল এভাবে নিয়ে নিয়েছি, কারণ আজকের দিনটা আমি যেদিন দইটা করেছিলাম এই দিনটা একটু বৃষ্টির দিন ছিল, তার জন্য একটা পাতলা কম্বল দিয়ে এই কম্বলের উপর দইয়ের পাতিল বসিয়ে দিয়ে এই কম্বল দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এভাবে করে আমি অপেক্ষা করব 6 থেকে 7 ঘন্টা। এর ফাঁকে কিন্তু একবারও নাড়াচাড়া করা যাবে না। এই তো আমি 6 ঘন্টা পর এই দইয়ের পাতিলটা খুলে নিচ্ছি। এই যে তোয়ালিটা কিন্তু একটু আগে সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এই যে দেখুন, দই কিন্তু খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে। এবার একটা চামচ সাহায্যে আমি দই একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাল্লাহ কতটাই পারফেক্ট হয়েছে এই টক দই। এই টক দই রান্নার কাজে অথবা যারা ডায়েটিংয়ে আছেন তাদেরও কিন্তু এই টক দইটা খেতে পারবেন, যে কোনো কাজে এই টক দই ব্যবহার করা যাবে।
যারা কোনোদিনই দই জমাতে পারেন না, দই জমাতে ব্যর্থ, তারাও কিন্তু খুব সহজে এই টক দইটা জমিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, আমি একটা বাটিতে তুলে নিয়েছি, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটাই পারফেক্টভাবে দইটা জমানো হয়ে গেছে। একদম দোকান থেকে কিনে আনা যে টক দই, ঠিক এইরকম করেই কিন্তু দইটা গড়ে জমিয়ে নেওয়া যায়। আর অবশ্যই কিন্তু টক দই একটু পানি থাকবে, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই এই বাটির সাইডে কিন্তু একটু পানি পানি, এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আসছে কোরবানির ঈদে, নিজেরা খাওয়ার জন্য অথবা রান্নার যে কোনো ব্যবহারের জন্য কিন্তু এই টক দইটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন, একদম পারফেক্টভাবে। আজকের এই টক দই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।